আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সবাইকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং আজকে লেকচার উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শিপন মিয়া অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ কুমিল্লা প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো কমিউনিকেশন সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মোড এবং ব্যান্ডউইথ এই লেকচারটি যদি তোমরা ভালোভাবে অনুসরণ করো তাহলে তোমরা ডেটা ট্রান্সমিশন মোড কি ডেটা ট্রান্সমিশন মোড কত ধরনের হয় এবং আমাদের ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম ব্যবস্থায় ডেটা ট্রান্সমিশন মোডের যে ব্যবহার এবং এই কনসেপ্টের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলি সম্পর্কে তোমরা জানতে পারবে তারপর আমরা আলোচনা করব ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথ কত ধরনের হয় এবং আমরা যে দৈনন্দিন কাজে যে ইন্টারনেট ব্যবহার করি সেখানে ব্যান্ডউইথ আমরা বলতে আমরা কি বুঝি ব্যান্ডউইথ সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা এই লেকচারে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা প্রথমে চলে আসি ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে তো ডেটা ট্রান্সমিশন মোড বলতে কি বোঝায় তো ডেটা ট্রান্সমিশন মোড হলো ডেটা প্রবাহের দিক ডেটা কোন দিক থেকে কোন দিকে ডেটা যাচ্ছে আমরা দেখেছি কমিউনিকেশন সিস্টেমে যে ইনফরমেশন ডেটা এগুলো প্রবাহ হয় সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটা ট্রান্সমিট হয় তো এই যে ডেটা ট্রান্সফার হচ্ছে এক দিক থেকে অন্য দিকে এই পাঠানো ডেটা কিভাবে ডাটাটা পাঠানো হচ্ছে সেন্ডার থেকে রিসিভারের কাছে এই পাঠানোর পদ্ধতিটি হলো ডেটা ট্রান্সমিশন মোড দেখো এখানে ডেটা ট্রান্সমিশন মোড ডিফাইন্স দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো অফ ইনফরমেশন ডিরেকশন অফ দ্য ফ্লো অফ ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশন গুলো যে ফ্লোটা হচ্ছে ইনফরমেশনের যে প্রবাহ বা তথ্যের যে প্রবাহ সেই প্রবাহটা কোন দিকে হচ্ছে ডিরেকশন এই ডিরেকশন অফ the flow of information এটা কি বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড তাহলে এই ডেটা ট্রান্সমিশন মোডে ডেটার ফ্লোটা কাদের মধ্যে হচ্ছে ডেটার ফ্লোটা হচ্ছে কমিউনিকেশন ডিভাইসের মধ্যে এখানে কমিউনিকেশন ডিভাইস এই যে আমরা ব্যবহার করি মোবাইল ফোন ব্যবহার করি আমরা কম্পিউটার ব্যবহার করি তারপর রেডিও টেলিভিশন এই যে বিভিন্ন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করা হচ্ছে এই ডিভাইসগুলোতে ডেটা প্রবাহ সৃষ্টি হয় এই ডেটা প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে কিভাবে হচ্ছে এটাই মূলত ডেটা ট্রান্সমিশন মোডের মূল বিষয় তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ডেটা প্রবাহের দিককে বিবেচনা করে ডেটা পাঠানোর পদ্ধতিটাই হলো ডেটা ট্রান্সমিশন মোড তাহলে ডেটা পাঠানোর পদ্ধতি আমরা এক কথায় বলতে পারি ডেটা ট্রান্সমিশন মোড হলো ডেটা পাঠানোর পদ্ধতি ডেটা ট্রান্সমিশন মোডকে বিভিন্নভাবে বিভক্ত করা যায় বিভিন্ন ক্যাটাগরিতে ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা ভাগ করতে পারি যেমন ডেটা প্রবাহের দিককে যদি আমরা বিবেচনা করি তাহলে ডেটাকে ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায় যেমন সিম্পলেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সিম্পলেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার কি কি সিম্পলেক্স মোড হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোড তো এই যে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে এটা কিসের উপর ভিত্তি করে এটা হলো ডেটা প্রবাহের পদ্ধতির উপর ভিত্তি করে যে ডেটা প্রবাহের পদ্ধতি ডেটা প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে তাহলে ডেটা প্রবাহের পদ্ধতির উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায় সিম্পলেক্স হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এরপর আমরা দেখব এগুলি বলতে আসলে কি বোঝায় সিম্পলেক্স কি দেখো এখানে সিম্পলেক্স হলো আমরা যদি এ বলি যে এ একজন সেন্ডার বি হলো একজন রিসিভার তাহলে এ থেকে বি তে ডেটা আসছে ট্রান্সফার হচ্ছে এটা হলো মাঝখানেটা হলো মাধ্যম মাধ্যম ব্যবহার করে এ থেকে ডেটা বি তে আসছে এই যে এর চিহ্নটা দেখতে পাচ্ছ যে এ শুধুমাত্র ডেটা পাঠাতে পারছে কার কাছে বি এর নিকট বি কিন্তু ডেটা এর নিকট আবার ফিডব্যাক আকারে বি কিন্তু ডেটা পাঠাতে পারছে না তাহলে আমরা যদি বলি সেন্ডার শুধুমাত্র ইনফরমেশন পাঠাতে পারছে কার কাছে রিসিভারের কাছে কয়জন রিসিভার একজন রিসিভার তাহলে এখানে শুধুমাত্র ডেটা একদিকে প্রবাহিত হচ্ছে এই যে একদিকে ডেটা প্রবাহিত হচ্ছে এটাই সাধারণত সিম্পলেক্স মেথড তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র একদিকে, এই যে শুধুমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। কি একদিকে ডেটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। এই ক্ষেত্রে গ্রাহক যন্ত্র বা রিসিভার কখনোই প্রেরক যন্ত্রটিতে ডেটা, গ্রাহক যন্ত্র এখানে গ্রাহক হলো বি, গ্রাহক কখনোই এই যে প্রেরক যন্ত্র আছে প্রেরক যন্ত্রের মধ্যে কখনোই ডেটা পাঠাতে পারে না। এটা হলো সিমপ্লেক্সের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। তাহলে এই যে চিত্রে কেবলমাত্র এ হতে বি এর দিকে ডেটা প্রেরণ করা যাবে, কিন্তু বি হতে এ এর দিকে ডেটা প্রেরণ সম্ভব না। তাহলে আমরা সিমপ্লেক্স মোডের, সিমপ্লেক্স ট্রান্সমিশন মোডের আমরা কি কোনো এক্সাম্পল দিতে পারবো? তোমরা কি কোনো এক্সাম্পল দিতে পারবে সিমপ্লেক্স ট্রান্সমিশন মোডের? আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি রেডিও, টিভি। আমরা যে আমাদের বাসায় রেডিও ব্যবহার করি বা টিভি ব্যবহার করি, এগুলো হলো সিমপ্লেক্স ট্রান্সমিশন মোডের ভালো উদাহরণ। যেমন রেডিও, আমরা শুধু রেডিও থেকে খবরই শুনি, কিন্তু আমরা রেডিওর নিকট আমরা কোনো ইনফরমেশন আমরা সরাসরি পাঠাতে পারি না। তারপরে টিভি, আমাদের টিভি শুধু একদিকে, অর্থাৎ টিভি থেকে শুধু ডেটা ট্রান্সফার হয়, ইনফরমেশন ট্রান্সফার হয়, অর্থাৎ আমরা শুধু টিভি থেকে শুনি, আমাদের কোনো কিছু টিভি শুনতে পারে না। তাহলে এই যে একদিকে ডেটা ট্রান্সমিশন মোড, এটাই হলো সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে আশা করি সিমপ্লেক্স মোড কি এটা বুঝতে পেরেছ। এবার আমরা আসি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স শব্দটার মধ্যে দেখো হাফ, হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স পদ্ধতি কি? হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোনো প্রান্ত ডেটা গ্রহণ বা প্রেরণ করতে পারে, যে কোনো প্রান্ত ডেটা গ্রহণ কিংবা প্রেরণ করতে পারে। অর্থাৎ এখানে এ ডেটা প্রেরণ করবে, আবার বিও ডেটা প্রেরণ করতে পারবে। তাহলে এ যখন ডেটা প্রেরণ করে, এ কি হবে? এ হলো সেন্ডার আর বি হলো রিসিভার। আবার বি যখন এ থেকে এর দিকে ডেটা প্রেরণ করে, তখন বি হবে সেন্ডার, এ হবে রিসিভার। তবে এখানে ঘটনাটি হলো যে এ যখন ডেটা পাঠায়, বি তখন ডেটা পাঠাতে পারে না, বি তখন শুধুমাত্র ডেটা রিসিভ করতে পারে। আবার বি যখন ডেটা এতে পাঠায়, এ তখন ডেটা পাঠাতে পারে না, এ শুধু ডেটা রিসিভ করতে পারে। অর্থাৎ এখানে ভূমিকা একটা থাকে, হয় এ ডেটা পাঠাবে বি রিসিভ করবে, অথবা বি ডেটা পাঠাবে এ রিসিভ করবে। সাইমালটেনিয়াসলি বা একই সময়ে দুইটা পদ্ধতি বা দুইটা কাজ চলতে পারে না। এটা হলো হাফ ডুপ্লেক্স। তাহলে আমরা হাফ ডুপ্লেক্সকে কিভাবে ডিফাইন করতে পারি? যে হাফ ডুপ্লেক্স পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যেখানে, যে পদ্ধতিতে কোনো প্রান্ত ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা যদি এটার একটা উদাহরণ দিই, তাহলে আমরা ওয়াকি টকি, তোমরা দেখেছো যে ওয়াকি টকিতে, এই যে আমরা ওয়াকি টকিতে যখন সেন্ডার যন্ত্রটা বা সেন্ডার কোনো ইনফরমেশন প্রেরণ করে, রিসিভার শুধুমাত্র তা শুনে, একই সময়ে রিসিভার কিন্তু ফিডব্যাক দিতে পারে না। সেন্ডারের কথা শেষ হলে তখন রিসিভার আবার সে ইনফরমেশন সেন্ড করতে পারে। তাহলে এখানে ডিরেকশনটা শুধু একদিকে হচ্ছে, একই সময়ে দুই দিকে হচ্ছে না। সে যদি সেন্ড করে সে রিসিভ করবে, আর সে যদি সেন্ড করে সে রিসিভ করবে, একই সময়ে সেন্ড এবং রিসিভ করা যায়। এটা হলো হাফ ডুপ্লেক্সের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স, তো ফুল ডুপ্লেক্স কি? তাহলে হাফ ডুপ্লেক্সের বিপরীতে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সে দেখো একই সময়ে উভয় দিক হতে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে, ডেটা গ্রহণের ব্যবস্থা থাকে। এখানে এ ডেটা পাঠাতেও পারবে, ডেটা রিসিভও করতে পারবে, বিও ডেটা পাঠাতে পারবে এবং রিসিভ করতে পারবে। অর্থাৎ একই সময়ে ডেটা প্রেরণ এবং রিসিভ দুটিই করা সম্ভব। যেমন আমরা যখন টেলিফোন করি বা আমরা যখন কাউকে মোবাইল ফোনে কারোর সাথে যখন কথা বলি, তখন আমরা কথা বলি এবং একই সাথে শুনি, আবার আমরা কথা বলি একই সাথে শুনি। এখানে কিন্তু এমন না যে একজন কথা বললে আরেকজন চুপ করে থাকতে হবে, বা অপর রিসিভার চুপ করে, বা রিসিভার যখন কথা বলবে তখন সেন্ডার চুপ করে থাকবে, বিষয়টা এমন না। দুজনই একই সময়ে ডেটা প্রেরণ করতে পারে এবং ডেটা রিসিভ করতে পারে। এটা হলো ফুল ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ। তাহলে আমরা তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে প্রবাহের দিক বিবেচনায় ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ও কি কি, উদাহরণ সহ তোমরা বিষয়টি ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখো আমরা এই বিষয় ডেটা ট্রান্সমিশন মোডে দেখো আমরা এটাকে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সকে আমরা এই চিত্রের মাধ্যমে আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন এখানে প্রেরক দেখো শুধুমাত্র ডেটা পাঠাচ্ছে, প্রেরক, তাহলে এটা হলো সিমপ্লেক্সের উদাহরণ। আর এখানে দেখো প্রেরক এই যে ডেটা প্রেরণ করছে, হ্যাঁ, কার কাছে? গ্রাহকের কাছে। আবার গ্রাহক হয়ে যাচ্ছে প্রেরক, যখন আবার ডাটা পাঠাচ্ছে, এই যে দেখো ডাটা আসছে, তখন প্রেরক হয়ে যাচ্ছে আবার গ্রাহক, এখানে গ্রাহক হয়ে যাচ্ছে প্রেরক আর এখানে প্রেরক হয়ে যাচ্ছে গ্রাহক অর্থাৎ একই সময়ে গ্রাহক প্রেরক হতে পারে না এটা কি একই সময়ে একজন গ্রাহক থাকবে একজন প্রেরক থাকবে দুইজন থাকতে পারবে কিন্তু ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে দেখো এক গ্রাহক প্রেরক একই সময়ে গ্রাহক এই যে দেখো এখানে প্রেরক গ্রাহক আর তাহলে এই যে প্রেরক এবং গ্রাহক সে একই সময়ে প্রেরণ করতে পারে আবার গ্রহণ করতে পারে তাহলে ডেটা ট্রান্সমিশন মোডের এই যে প্রবাহের দিকে বিবেচনা করে আমরা যে ডেটা ট্রান্সমিশন মোডের যে প্রকারভেদটা দেখলাম আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো এবার দেখো ডেটা ট্রান্সমিশন মোডে প্রাপকের সংখ্যা এবং ডেটা প্রেরণের বা ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায় পূর্ববর্তী স্লাইডে আমরা কি দেখেছি যে ডেটা প্রবাহের দিক বিবেচনা করে আর এখানে হচ্ছে প্রাপকের সংখ্যা অর্থাৎ ডেটাটা কয়জন গ্রহণ করতে পারবে বা ডেটা গ্রহণের অধিকার কয়জনের থাকবে এটার উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় কি কি ইউনিকাস্ট ইউনিকাস্ট ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট এই তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায় তাহলে ইউনিকাস্ট ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট কিসের উপর ভিত্তি করে বিভক্ত করা যায় যে ডেটা যে প্রেরণ করা হবে প্রাপকের সংখ্যা কতজন থাকবে হ্যাঁ বা কতজন ডাটা গ্রহণের অধিকার লাভ করবে সেটার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায় তো এটাকে বলা হয় কি কি ইউনিকাস্ট ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট তো ইউনিকাস্ট বলতে আসলে কি বোঝায় এখানে ইউনিকাস্ট তো ইউনিকাস্ট পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারবে অর্থাৎ ইউনিকাস্ট পদ্ধতিতে প্রাপক থাকবে একজন প্রেরকে থাকবে একজন প্রেরক একজন প্রাপক একজন তাহলে এই যে একজন প্রাপক এবং একজন প্রেরক যখন থাকবে তখন এই পদ্ধতিটাকে বলা হয় ইউনিকাস্ট তাহলে এখানে দেখো আবার অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না তো আমরা যে সিম্পলেক্স হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স এই যে মোডগুলি দেখেছি সবগুলি মোডই কিন্তু আসলে ইউনিকাস্ট মোড কারণ সেখানে একজন প্রাপক থাকে একজন প্রেরক থাকে প্রবাহের দিকটা চেঞ্জ হয় কিন্তু প্রেরক এবং প্রাপক একজনই থাকে কিন্তু আমরা যে প্রাপকের সংখ্যা এবং গ্রাহকের সংখ্যা বিবেচনা করি সেখানে ইউনিকাস্ট পদ্ধতিটা মূলত আমাদের যে সিম্পলেক্স হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স পদ্ধতিকে নির্দেশ করে তাহলে আমরা এখানে বলতে পারি যে সিম্পলেক্স হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোডও বলা যায় তাহলে ইউনিকাস্ট পদ্ধতিটা যদি আমরা এক্সাম্পলে দেখি দেখো এখানে এই যে এটা হলো প্রেরক সেন্ডার সেন্ডার এখানে এই যে তারা হলো প্রাপক এখানে প্রাপক আছে কয়জন পাঁচজন কিন্তু দেখো প্রেরক এই পাঁচজনের কাছে কিন্তু ডেটা পাঠাতে বা ইনফরমেশন পাঠাতে পারছে না সে একজনের কাছেই শুধুমাত্র ডেটা পাঠাতে পারছে তাহলে যখন একজন প্রেরক থাকবে এবং একজন প্রাপক থাকবে তাকে বলা হবে ইউনিকাস্ট মোড যেমন এখানে এটাকে বলা হচ্ছে 1 to 1 ইউনিকাস্ট মোডের পদ্ধতিটা হলো 1 to 1 মেথড 1 to 1 অর্থাৎ একজন প্রাপক একজন গ্রাহক তাহলে আশা করি তোমরা ইউনিকাস্ট পদ্ধতি কি সেটা বুঝতে পেরেছো এখন আমরা দেখব ব্রডকাস্ট তো ব্রডকাস্ট কি দেখো এখানে ব্রডকাস্ট মোডে কোনো একটি যন্ত্র কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রপাতি থেকে ডাটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ সকল যন্ত্র গ্রহণ করতে পারে নেটওয়ার্কের অধীনে যতগুলি মেশিন থাকবে বা তারা সবাই কি করতে পারবে ডাটা গ্রহণ করতে পারবে তাহলে এখানে প্রেরক থাকবে একজন একটি যন্ত্র প্রেরক থাকবে একজন আর গ্রাহক থাকবে কারা বা প্রাপক থাকবে কারা প্রাপক নেটওয়ার্কের সাথে যতজন যুক্ত থাকবে এখানে সংখ্যা বলে নাই যতজন যুক্ত থাকবে সবাই এই প্রেরক যন্ত্র থেকে ডাটা গ্রহণ করতে পারবে যেমন আমরা যদি দেখি টিভি যদি প্রেরক হয় তাহলে টিভি থেকে যে ইনফরমেশনগুলো ব্রডকাস্ট করা হচ্ছে সেগুলো কিন্তু সংশ্লিষ্ট সবাই কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা দেখতে পারি কোনো মুভি সম্প্রচার করলে আমরা সবাই দেখতে পারি কিন্তু সিনেমা হলে দেখো আমরা কিন্তু সবাই দেখতে পারি তাহলে যে আমরা যখন টিভি দেখি টিভিতে যখন কোনো চ্যানেল থেকে যখন কোনো নাটক দেখানো হয় বা কোনো মুভি দেখানো হয় বা কোনো ইনফরমেশন প্রচার করা হয় এটা কি সবাই দেখতে পারে সবাই উপভোগ করতে পারে তাহলে এটা হলো ব্রডকাস্ট যে ট্রান্সমিশন মোড এই ব্রডকাস্ট ট্রান্সমিশন মোডের একটা উদাহরণ এখানে উদাহরণ দেখো এই যে এটা হলো ব্রডকাস্ট মোডের একটা উদাহরণ এখানে প্রেরক যন্ত্র একটা আর প্রাপক যন্ত্র কয়জন এটার সাথে যুক্ত হলো পাঁচজন আমরা যদি নাম দিই তাদের এ বি সি ডি ই হ্যাঁ তাহলে সবাই কি করতে পারবে এই প্রেরক যন্ত্র থেকে সবাই একসাথে ডাটা গ্রহণ করতে পারবে বা ইনফরমেশন গ্রহণ করতে পারবে তাহলে এটা কোন ধরনের পদ্ধতির কোন ধরনের ট্রান্সমিশন মোডের উদাহরণ এটা হলো ব্রডকাস্ট ট্রান্সমিশন মোডের উদাহরণ তোমাদেরকে যদি এরকম একটা চিত্র দিয়ে বলা হয় যে এই যে এখানে যে ট্রান্সমিশন মোডটা দেখা যাচ্ছে এটা কোন ধরনের ট্রান্সমিশন মোড তোমরা আশা করি বলতে পারবে যে এটা হলো ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড তাহলে এটা কেন ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড যে ব্রডকাস্ট ট্রান্সমিশন মোডের মোড ব্যবস্থায় প্রাপক একাধিক প্রাপক এই কানেকশনের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে তারা সবাই প্রাপক আর প্রেরক থাকবে একজন তাহলে এই পদ্ধতিটি হলো কি ব্রডকাস্টিং বা ব্রডকাস্ট মেথড বা ব্রডকাস্ট মোড তাহলে ইউনিকাস্ট এবং ব্রডকাস্টের মধ্যে পার্থক্য কি ইউনিকাস্টে সেন্ডার একজন রিসিভার একজন আর ব্রডকাস্টের মধ্যে প্রেরক একজন প্রাপক অনেক তাহলে এটা হলো ওয়ান টু অল এখানে ওয়ানের সাথে যারা কানেকশন থাকবে সবাই ডাটা গ্রহণ করতে পারবে তাহলে এই কানেকশনটা হলো ওয়ান টু অল আর ইউনিকাস্টে ছিল ওয়ান টু ওয়ান তাহলে আশা করি তোমরা এখানে ইউনিকাস্ট এবং ব্রডকাস্ট দুটিই বুঝতে পেরেছ আবার আমরা দেখি মাল্টিকাস্ট বলতে কি বোঝায় মাল্টিকাস্ট তো ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট এটার মধ্যে মোটামুটি একই রকম তবে এখানে একটু পার্থক্য আছে পার্থক্যটা কি পার্থক্যটা হলো ব্রডকাস্টের মধ্যে আমরা দেখেছি যে এখানে যারা যুক্ত এই যে যারা যুক্ত সবাই ইনফরমেশন গ্রহণ করতে পারছে কিন্তু ব্রডকাস্টের মধ্যে যারা যুক্ত সবাই কিন্তু গ্রহণ করতে পারে না তাহলে কারা গ্রহণ করতে পারবে যাদেরকে গ্রহণ করার অনুমতি দেয়া হবে বা যাদেরকে গ্রহণ করার পারমিশন দেয়া হবে শুধুমাত্র তারাই ইনফরমেশনটা গ্রহণ করতে পারবে অন্যান্যরা ইচ্ছা করলো ইনফরমেশন গ্রহণ করতে পারবেন যেমন আমরা যদি বলি ভিডিও কনফারেন্সিং বা আমরা যখন জুমে আমরা যুক্ত হই তো জুমে শুধুমাত্র তারাই যুক্ত হতে পারবে যাদেরকে জুম লিংকটা দেয়া হবে এবং যাদেরকে মিটিং এ পার্টিসিপেট করার জন্য পারমিশন দেয়া হবে শুধুমাত্র তারাই এটার সাথে যুক্ত হতে পারবে তাহলে এখানে কি পার্টিসিপেশনের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন কাজ করে যেটা ব্রডকাস্টের ক্ষেত্রে রেস্ট্রিকশনটা কাজ করে না তাহলে আমরা মাল্টিকাস্ট বলতে আমরা কি বুঝবো যে মাল্টিকাস্ট মোড থেকে ডেটা প্রেরণ করলে নেটওয়ার্কের অধীন সবাই ডেটা গ্রহণ করতে পারে না শুধুমাত্র যারা এর সদস্য শুধুমাত্র যারা এটা গ্রহণ করার জন্য অনুমতিপ্রাপ্ত শুধুমাত্র তারাই গ্রহণ করতে পারবে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট মেথড এই যে দেখো এখানে এই যে মাল্টিকাস্ট পদ্ধতিতে এখানে ডেটা প্রেরণ করছে একজন কিন্তু এখানে দেখো সবাই এই গ্রুপের মেম্বার হওয়া সত্ত্বেও সবাই কিন্তু ডেটা গ্রহণ করতে পারছে না শুধুমাত্র যারা অনুমতিপ্রাপ্ত তারাই এখান থেকে ডেটা গ্রহণ করতে পারছে আশা করি তোমরা এখানে ইউনিকাস্ট ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট যে ট্রান্সমিশন মোডের যে ধরন আমরা ব্যাখ্যা করলাম তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব ব্যান্ডউইথ ব্যান্ডউইথ বিষয়টা কি ব্যান্ডউইথ বলতে কি বোঝায় ব্যান্ডউইথের প্রকারভেদগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব তো ব্যান্ডউইথ কি আসলে এক স্থান হতে অন্য স্থানে অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয় এই ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড বা বিপিএস এ হিসাব করা হয় অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে বিপিএস বা ব্যান্ডউইথ বলে তাহলে এটা হলো আমাদের ব্যান্ডউইথের সাধারণ ডেফিনেশন তাহলে আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি তাহলে কি আমরা দেখি দেখো এক স্থান হতে অন্য স্থানে অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটার অর্থাৎ এখানে সেন্ডার এবং রিসিভার ডেটা স্থানান্তরের হারকে ডেটা স্থানান্তর হয় অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারের কাছে আমরা ডেটা পাঠাই তাহলে এই যে ডেটা যে স্থানান্তর হচ্ছে এই স্থানান্তরটা মানে কত সময়ে কতটুকু ডেটা স্থানান্তর হচ্ছে এই ডেটা স্থানান্তরের হারটা কি বলা হচ্ছে ব্যান্ডউইথ তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ব্যান্ডউইথ হলো ডেটা স্থানান্তরের হার বা ডেটা ট্রান্সমিশন রেট এটাকে সাধারণত বিট পার সেকেন্ডে পরিমাপ করা হয় বিট পার সেকেন্ড তার মানে হলো প্রতি সেকেন্ডে বিটের পরিমাণ কত এক সেকেন্ডে কত বিট ডেটা পরিবহন হচ্ছে স্থানান্তর হচ্ছে সেটাই হলো ব্যান্ডউইথ তবে ইদানিং যেহেতু ডেটা ট্রান্সফারের গতি বেড়ে গেছে এবং ডেটা আমরা অনেক ভলিউম ডেটা আমরা প্রেরণ করি সেখানে বিট পার সেকেন্ড এটা খুব ছোট হিসাব বা ছোট পরিমাণ হলে বিট পার সেকেন্ড বলা হয় এখন বিট পার সেকেন্ডের পরিবর্তে কেবিপিএস বা জিবিপিএস এমবিপিএস এই শব্দগুলি ব্যবহার করা হয়। তো কেবিপিএস মানে হলো কিলোবাইট পার সেকেন্ড, এমবিপিএস মানে হলো মেগাবাইট পার সেকেন্ড, জিবিপিএস মানে হলো গিগাবাইট পার সেকেন্ড। অর্থাৎ ডেটা ট্রান্সমিশন রেট এত বেশি বেড়ে গেছে যে এখন মানে এক বিট না বলে বলা হচ্ছে এক কিলোবাইট বা এক মেগাবাইট বা এক গিগাবাইট ডেটা ট্রান্সফার হচ্ছে প্রতি সেকেন্ডে। তাহলে এখানে দেখো, এখানে বিট শব্দটা যদিও বলা হয় কিন্তু এটা এখন যেহেতু ৮ বিট মিলে ১ বাইট হয়, তো এখন বিটের পরিবর্তে বাইট শব্দটা ব্যবহার করা হয়। এই যে এখানে দুইটা শব্দ দুইটা অ্যাব্রিভিয়েশন দেখতে পাচ্ছ, একটা এমবি ক্যাপিটাল লেটারের এমবি, আর এখানে এমটা হলো বড় হাতের কিন্তু বিটা হয়ে গেছে ছোট হাতের। এই ক্যাপিটাল লেটার বড় হাতের মানে হলো হ্যাঁ মেগা বিট পার সেকেন্ড, মেগা বিট পার সেকেন্ড। কিন্তু এখন যেহেতু বিট বলা হয় না, ৮ বিট মিলে ১ বাইট হয়ে যায়, পরিমাণটা বেশি বোঝানোর জন্য এখানে বিটের পরিবর্তে বাইট ব্যবহার করা হয়। আর এই যখন বাইট শব্দটা ব্যবহার করা হয় তখনই এই বিটা স্মল লেটারের হয়ে যায়। তাহলে এখানে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে এমবি ছোট হাতের এবং বড় হাতের এমবির মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে এটা অনেক বড় ফিগার। তাহলে মেগা বাইট পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে ১ মেগাবাইট ডাটা ট্রান্সফার হচ্ছে, এটা হলো এখানে ব্যান্ডউইথ। এই যে নিচে চিত্রটি দেখতে পাচ্ছ যে এখানে সরু এখানে লো ব্যান্ডউইথ অর্থাৎ কম ডেটা এখানে পরিবহন হচ্ছে, কম ডেটা ট্রান্সমিট হচ্ছে। আর এই যে এখানে দেখো এই কেবলটা দিয়ে অনেক বেশি ডেটা পরিবহন হচ্ছে, এটা হলো হাই ব্যান্ডউইথ। তাহলে এই যে এটা হলো লো ব্যান্ডউইথ, এটা হলো হাই ব্যান্ডউইথ। আমরা যদি কোয়ান্টিটিভলি প্রকাশ করি তাহলে আমরা এটাকে এইভাবে দেখানো যেতে পারে, হাই ব্যান্ডউইথ এবং লো ব্যান্ডউইথ অর্থাৎ ডেটা কি হারে ট্রান্সফার হচ্ছে। তোমরা দেখো আমরা যে বিভিন্ন ধরনের সার্ভিসগুলো আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে, সেই সার্ভিসগুলো ব্যবহারের ক্ষেত্রে দেখো এখানে আমরা ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে আমরা 0.5 থেকে ১ মেগাবাইট পার সেকেন্ড আমরা ডেটার রেট ব্যবহার করতে হয় আমাদেরকে। এর চেয়ে যদি কম ডেটা হয় তাহলে তুমি ওয়েব ব্রাউজিং করতে পারবে না। তারপরে ইমেল অপারেশনের জন্য তোমার 0.5 এমবিপিএস ডেটা প্রয়োজন, 0.5। স্ট্রিমিং মিউজিকের জন্য 0.5, ফোন কলের জন্য 0.5, কিন্তু তুমি যদি ভিডিও দেখো ভিডিও স্ট্রিমিং এর জন্য তোমার কিন্তু 0.7 মেগাবাইট পার সেকেন্ড ডেটার গতির প্রয়োজন হবে। তাহলে স্ট্রিমিং মুভি, তুমি যদি মুভি দেখতে চাও তাহলে তোমার কিন্তু 1.5 মেগাবাইট পার সেকেন্ড ডেটা। তাহলে একইভাবে তুমি স্ট্রিমিং মুভি, তারপরে ভিডিও কনফারেন্সিং এর জন্য এক এক রেটে ডেটা ট্রান্সফার দরকার। ইন্টারনেট গেমের জন্য বা অনলাইন এইচডি মাল্টিপ্লেয়ার গেমিং যদি তুমি খেলতে চাও বা তুমি যদি গেম খেলতে চাও সেখানে অনেক বেশি স্পিডের তোমার ডেটা প্রয়োজন। তাহলে এই যে ডেটা কি হারে ডেটা ট্রান্সফার হচ্ছে এগুলি বোঝানোর জন্য মূলত বিট পার সেকেন্ড বা ব্যান্ডউইথ এই শব্দগুলো ব্যবহার করা হয়। এবং তোমরা এখন দেখবে যে ব্যান্ডউইথের পরিমাণ যত বেশি আমাদেরকে ইন্টারনেটের বিলও কিন্তু তত বেশি পরিমাণ দিতে হচ্ছে। অর্থাৎ তোমার ডেটা বেশি ট্রান্সমিট হচ্ছে বা তুমি ডেটা বেশি গ্রহণ করছো, তো ডেটা বেশি গ্রহণ করলে তোমাকে তো বেশি পেমেন্ট দিতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করছে যে তুমি কি হারে তুমি ডেটা রিসিভ করবা। তো এখন আমরা দেখব ব্যান্ডউইথের প্রকারভেদ, ব্যান্ডউইথ কত প্রকার ও কি কি। তো ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইথকে ৩ ভাগে বিভক্ত করা যায়, ৩ ভাগে বিভক্ত অর্থাৎ ৩ ধরনের ব্যান্ডউইথ লক্ষ্য করা যায়। কি কি ব্যান্ডউইথগুলো, সেগুলো হলো ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রড ব্যান্ড। তোমরা এই শব্দটার সাথে বেশি পরিচিত, ব্রড ব্যান্ড। আমরা কোনো কিছুই বলি মানে ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে আমরা অনেক বেশি গতি বোঝাতে আমরা বলি ব্রডব্যান্ড কানেকশন। তো এই যে ব্রডব্যান্ড ছাড়াও আরো দুটি কানেকশন আছে, সেটা আরো দুটি মানে গতির উপর ভিত্তি করে আরো দুটি প্রকারভেদ আছে, সেটা হলো ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ড। তো ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ড কি, আমরা এই ব্যান্ডগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ন্যারো ব্যান্ড বলতে আসলে কি বোঝায়? ন্যারো ব্যান্ড বলতে হলো যে আমাদের ডেটার গতির হার যদি 45 থেকে 300 বিট পার সেকেন্ড হয় তখন তাকে বলা হয় ন্যারো ব্যান্ড। তো এটাকে সাধারণত আমরা যে আগে যে তোমরা টেলিগ্রাফ শব্দটা শুনতে, এই টেলিগ্রাফ পাঠাতে এই ন্যারো ব্যান্ড মানে এই গতিটা হইলেই তুমি টেলিগ্রাফে সাধারণত লো গতির মানে কম গতি সম্পন্ন ডেটা হলো সমস্যা নেই। তো সেখানে এই যে ন্যারো ব্যান্ড খুব কম হারে ডেটা প্রবাহিত হয়, তো সেখানে তোমার এই ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়। আর ন্যারো ব্যান্ডের ডেটার হার কত হবে, সর্বনিম্ন মানে 45 মানে খুবই কম 45 থেকে 300 বিট পার সেকেন্ড হয় তো এটা ন্যারো ব্যান্ড তো ন্যারো ব্যান্ড এখন খুব একটা দেখা যায় না আগে টেলিগ্রাফিতে এটা ব্যবহার করা হতো এরপর আমরা দেখি ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে এই শব্দটা দেখি তোমরা বুঝতে পারছো যে ভয়েস ব্যান্ড এই গতিটা দিয়ে আমরা ভয়েস পাঠাতে পারি অর্থাৎ আমরা যখন কথা বলি আমরা যখন মানে ভয়েস ট্রান্সফার করা হয় তখন এই ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় আর ভয়েস ব্যান্ডের গতি হলো 9600 বিট পার সেকেন্ড তোমার গতি যদি ডেটা ট্রান্সফারের গতি যদি 9600 বিট পার সেকেন্ড পর্যন্ত হয় তখন তাকে বলা হয় ভয়েস ব্যান্ড তো এটা ভয়েস ফ্রিকোয়েন্সি বা অডিও ফ্রিকোয়েন্সিও অনেক সময় বলা হয় থাকে কারণ এটা থেকে ভয়েস বা অডিও এই পাঠাতে বা ট্রান্সফার করতে এই গতির ডেটা প্রয়োজন হয়ে থাকে তো এখন আমরা দেখব ব্রডব্যান্ড তো ব্রডব্যান্ডটা ইদানিং সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে এটা শুধু বাংলাদেশেই না সারা বিশ্বে এখন ব্রডব্যান্ড চলছে অধিকাংশ ক্ষেত্রে তো ব্রডব্যান্ড মানে কি ব্রডব্যান্ড মানে হলো উচ্চ গতি অনেক গতি ব্রডব্যান্ড অনেক গতি তো উচ্চ গতি সম্পন্ন ডেটা ট্রান্সফার ব্রডব্যান্ড যার গতি কমপক্ষে 1 মেগাবিট পার সেকেন্ড কত 1 মেগাবিট পার সেকেন্ড প্রতি সেকেন্ডে 1 মেগাবিট ডেটা ট্রান্সফার করতে পারে তাহলে গতি কত অনেক বেশি গতি তাহলে এখানে কোন ধরনের কেবল ইউজ করা হয় এখানে সাধারণত কোএক্সিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবার যেটা আমরা পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব এখানে কোএক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবার এই সব অত্যাধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করা হচ্ছে ব্রডব্যান্ড ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে স্যার আমরা যে স্যাটেলাইট বা মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেম আমরা দেখেছি বা দেখব এখানে এই ব্রডব্যান্ডের ক্ষেত্রে এই স্যাটেলাইট কমিউনিকেশন বা মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয় তুমি এখানে দেখো আমরা এখানে ব্রডব্যান্ড কানেকশনের কতগুলো एग्जांपल আমরা এখানে উল্লেখ করেছি যেমন ADSL তো ADSL মানে কি তোমরা এই শব্দগুলি শুনবে এইজন্য মূলত শব্দগুলো আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করছি ADSL মানে হলো অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন অনেক সময় এগুলো পরীক্ষাতেও আসে বিভিন্ন পরীক্ষায় ADSL অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন তো এটা উচ্চ গতি সম্পন্ন কানেকশন এটা ব্রডব্যান্ডেরই একটা প্রকার তারপরে তোমরা এটার সাথে পরিচিত 3G মানে থার্ড জেনারেশন 4G মানে ফোর্থ জেনারেশন এছাড়া আছে ই ভিডিও মানে এটা এলাবোরেশন হলো ইভ্যালুয়েশন ডেটা অপটিমাইজ এই শব্দগুলো তোমরা বিভিন্ন জায়গায় দেখবে তারপর আরেকটা ছিল CDMA তোমরা আগে বাংলাদেশের সিটিসেল এর নাম শুনেছো তো এই CDMA প্রযুক্তি ব্যবহার করতে সিটিসেল তো CDMA মানে কি CDMA মানে হলো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এটা ব্রডব্যান্ডেরই কানেকশনের একটা ধরন এছাড়া মোবাইল ইন্টারনেট আমরা যে মোবাইলে যে ইন্টারনেট গতিগুলো ব্যবহার করি আমরা যে লাইন ব্যবহার করি মোবাইলে সাধারণত ব্রডব্যান্ড কানেকশনই ব্যবহার করা হয় মোবাইল প্রযুক্তিতে তাহলে এখানে ব্রডব্যান্ড এই যে এই নামগুলো যখনই আমরা শুনবো তখনই আমরা বুঝবো যে আসলে এগুলো ব্রডব্যান্ড আর ব্রডব্যান্ডের গতি কেমন হবে ব্রডব্যান্ডের গতি কমপক্ষে 1 মেগাবিট পার সেকেন্ড কত 1 মেগাবিট পার সেকেন্ড তখনই এটা কে সাধারণত ব্রডব্যান্ড বলা হয় এখানে দেখো এই যে আমরা আমাদের ভাষায় আমরা যখন ইন্টারনেট কানেকশন ব্যবহার করি দেখো স্যাটেলাইটের সাথে এখানে কানেকশন বা এখানে দেখো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এখানে স্যাটেলাইট কমিউনিকেশন মাইক্রোওয়েভ কমিউনিকেশন এই যে ওয়েভ কমিউনিকেশন ইউওয়েভ মাইক্রোওয়েভ তো মাইক্রোওয়েভ কমিউনিকেশনের মাধ্যমে আমরা ভাষায় ইন্টারনেট কানেকশন তারপর আমরা কেবল লাইনও আমরা ইউজ করে থাকি তো এগুলো হলো ব্রডব্যান্ড কানেকশনের উদাহরণ অর্থাৎ এগুলো দিয়ে অনেক দ্রুত মানে অনেক ডেটা একসাথে ট্রান্সফার হতে পারে এর জন্য এটাকে বলা হচ্ছে ব্রডব্যান্ড ডেটা কানেকশন তাহলে তোমরা এখানে ন্যানো ব্যান্ড ন্যারো ব্যান্ড তারপরে ব্রডব্যান্ড এই বিষয়গুলি তোমরা আশা করি বুঝতে পেরেছো তো এখন আমরা দেখব ব্যান্ডউইথের আরো কতগুলো কানেকশনের নাম যেগুলো তোমরা বিভিন্ন ইন্টারনেট কোম্পানিগুলোর কাছে তোমরা শুনে থাকবে বা তোমরা যখন ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করতে যাবে তখন এই শব্দগুলো তোমরা শুনে থাকবে যেমন এই যে ডায়াল আপ কমিউনিকেশন তো ডায়াল আপটা কখন হয় ডায়াল আপটা হয় বাসায় যখন কেউ মডেম ইউজ করে বা টেলিফোন লাইন ব্যবহার করে TNT বা এই যে আমাদের বাংলাদেশে যে টেলিফোন লাইন সিস্টেম আছে সেগুলো যখন ব্যবহার করে বা আমরা যখন মডেম ব্যবহার করি তখন এই কানেকশনগুলোকে বলা হয় ডায়াল আপ কানেকশন আর ডায়াল আপ কানেকশনের ব্যান্ডউইথ কত হয় সাধারণত 56 কিলোবাইট পার সেকেন্ড আর ব্রডব্যান্ড ADSL আমরা যখন ADSL বা তোমরা যখন ADSL মডেম ব্যবহার করো তখন এগুলো ব্রডব্যান্ডই তো এখানে গতিটা হয়ে থাকে কমপক্ষে মানে গতিটা হয়ে থাকে 20 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত কত 20 মেগাবিট পার সেকেন্ড এর বেশি না 20 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত আর ওয়্যারলেস ওয়াইফাই আমরা যেটা ওয়াইফাই কানেকশন বলে থাকি ওয়াইফাই এর গতি সাধারণত 54 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 54 মেগাবিট পার সেকেন্ড ডাটা সে ট্রান্সফার করতে পারে আর ল্যান কমিউনিকেশন ল্যান মানে হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ছোট একটা এরিয়া বা একটা ছোট একটা প্রতিষ্ঠান তার ইন্টারনাল নেটওয়ার্কের জন্য যে লাইনগুলি ব্যবহার করে যে কানেকশনগুলি তৈরি করে এগুলিকে ল্যান কানেকশন বলে আর ল্যান কানেকশনগুলো তার দিয়ে করা হয় তার এইজন্য এটাকে বলা হয় ওয়্যার্ড কানেকশন তার দিয়ে ল্যান কানেকশন করা হয় এবং এটার গতি সাধারণত 100 মেগাবাইট পার সেকেন্ড বা 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে এগুলো ছাড়াও আরো আছে লিজড লাইন তোমরা দেখবে এই যে ব্যাংকগুলো বা এই যে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো বা যে সকল প্রতিষ্ঠানগুলোতে কনস্ট্যান্ট মানে ইন্টারনেটের কোনো আপ এন্ড ডাউন ব্যবহার আপ এন্ড ডাউন থাকে না অর্থাৎ গতি সব সময় একই থাকে না আপলোডের গতি হোক বা ডাউনলোডের গতি হোক গতি সব সময় একই রকম থাকে এগুলো হলো লিজড লাইন তো এগুলো হলো ডেডিকেটেড লিজড লাইন এবং এখানের ব্যান্ডউইথ ফিক্সড থাকে অর্থাৎ ব্যান্ডউইথ মানে ডাউনলোড এবং আপলোড এগুলো একই রেটে সম্পাদিত হয় অর্থাৎ খুব দ্রুত ডাউনলোডও করা যায় আবার খুব দ্রুত আপলোডও করা যায় এখানে ডাউনলোড এবং আপলোডের স্পিড গুলো মানে ভেরিয়েশন হয় না অর্থাৎ নেটওয়ার্কের খুব একটা আপ এন্ড ডাউন হয় না তো কারণ কি কারণ হলো এই লাইনগুলোর চুক্তিগুলো এমন ভাবে হয় যে ইন্টারনেট আইএসপি বা আইএসপি কোম্পানিগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমরা আইএসপি বলি সংক্ষেপে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি এরা বিজনেস প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের যে সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে চুক্তি করে এই লাইনগুলোর কানেকশন দিয়ে থাকে এগুলিকে বলা হয় লিজড লাইন ডেডিকেটেড লাইন তো এগুলোর গতি 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে তাহলে এই যে আমরা ব্যান্ডউইথ যে বিভিন্ন গতি শব্দগুলি বললাম এগুলি আশা করি তোমরা এগুলি সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট তৈরি হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা আজকের লেকচারে আমরা কমিউনিকেশন সিস্টেমের অনেক গুরুত্বপূর্ণ টার্মস এবং কনসেপ্ট আমরা এক্সপ্লেইন করেছি আশা করি তোমরা এগুলি ভালোভাবে বুঝতে পেরেছো এগুলিতে যদি তোমাদের কোনো ধরনের জটিলতা থাকে বা তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে বা আমার এই যে মেইল অ্যাড্রেস আছে তোমরা এই মেইল অ্যাড্রেসে তোমরা যোগাযোগ করতে পারবে আবার ফোন নাম্বারও আছে তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে তো সবাই ভালো থাকবে এবং সবাই সুন্দর করে মনোযোগ সহকারে বাসায় এই লেকচারগুলো বারবার দেখে ভালোভাবে পড়াশোনা করবে এবং কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবে কারণ তথ্য প্রযুক্তি আমাদের বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় এবং আমাদের প্রতিদিনই আমরা এই বিষয়গুলোর সাথে পরিচিত হচ্ছে এবং এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করছে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এই লেকচারটি শোনার জন্য ভালো থাকবে সবাই